চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয় তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেকায়েত দান করুন। ভাইরা আমার, এই প্রশ্ন আরো অনেকের। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বারজখে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কেয়ামত হয় বা 10-20 বছরের মধ্যে কেয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আজাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল, তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সবসময় সব কিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ দৃশ্যমান এই জগৎ আলম শাহাদা যেটা, আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ আলমুল গায়েব যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সব কিছুকে আমাদের মতো করে ভাবি এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়েবের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা, এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের, সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতে সব কিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যের বর্তমানে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ, যেটা অদৃশ্যের জগৎ সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি, একজনকে আপনি একটা অপরাধ করেছে, ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে একজন বড় মানুষ করেছে, আপনারই একটা ছোট বাচ্চা হয়তো 8-10 বছর বয়স এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয়, যদিও শাসনের ক্ষেত্রে শরিয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে। একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে, তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে তার মাত্রা অনেক ভয়াবহ হয়। আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে তার মাত্রা সে বুঝে না, ছোট মানুষ একরকম হয় না। এখন আপনি ছোট ছেলেটাকে ধরে, যেহেতু ছোট মানুষ শাসন না করলেও আবার মুশকিল, আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না, এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাট বা শোলার মুঠা নিয়ে 10-20টা বাড়ি মারলে, কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ খুব বেশি জোরে মারা যাবে না, মারছেন কিন্তু 10-20টা, সে হয়তো চিল্লা চিল্লি কান্নাকাটি অনেক কিছু করছে। এটা একটা দৃশ্য। এবার আসেন আরেকটা দৃশ্য, যেই ছেলেটা 20 বছর বয়সে ওরে ওই লাঠি দিয়া 10-20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই, বরং ওরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন, এর মারছেন কিন্তু একটা আর ওরে মারছেন 10টা, এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা? পরেরটার না? এখন যদি কেউ বলে যে ভাই একই অপরাধ আপনার দুই ছেলে করলো, একজনকে আপনি 10টা বাড়ি দিলেন আরেকজনকে আপনি 1টা বাড়ি দিলেন, কেমন অবিচার করলেন? এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে? এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? কারণ হলো, যিনি শাস্তি দিবেন তিনি
বিশটা বাড়ি দিয়ে বিশটা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন, তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি আরেকজনকে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলামে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিচ্ছেন একই অপরাধে, কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায় বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায়, ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না সক্ষম না? তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মতো করে সবকিছুকে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই। এই জন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, আমাদের বুঝে আসুক আর না আসুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। হুজুর আসছেন, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, বসেন, তশরিফ রাখেন। শেষ করি, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত, অনেক ওয়াজ নসিহত করেছি কিন্তু সংশোধন হয় নাই, আমার করণীয় কি? ভাইরা আমার, কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত আর কারোর স্বামী মোবাইলে আসক্ত আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত, আবার কারো পুরো পরিবারই আসক্ত, মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত, এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে, ঠিক না? ঠিক। স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে, আমাদের আখেরাত তো বটেই, দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদভ্যাস। এটা থেকে বাঁচার উপায় কি ভাই? এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে, জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি, সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা, সেটা হতে পারে সকালে নাস্তার সময় 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই আমার হঠাৎ করে মনে আসে, আরে অমুকে ইনবক্সে নক করছিল তার রিপ্লাই দেই নাই কি মনে করবে, আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল, আরে অমুক আমাকে লাইক মারছে তারে পাল্টা লাইক দেওয়া হলো না সে কি মনে করবে। তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই তখন একটা করতে গিয়ে আরো 10টা হয় কি হয় না? এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো আমার কাছে একটা নোটবুক থাকে সব সময়, ছোট নোটবুক, আমি এই নোটবুকে সব লিখে রাখি, যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি। ঠিক আছে, অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে, তমুকের ইনবক্সের জবাব দিতে হবে, অমুককে মেসেজ দিতে হবে, আমি সব লিখে 10টা 20টা 30টা কাজ যখন একত্র হয়ে যাবে এরপর মোবাইলটা নিয়ে পটাপটাগুলো দেখে দেখে আমি করে ফেলি। তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরও 10 মিনিট যাবে, কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে, এরপরে দেখবেন যে হাইরে ফেসবুকেও তো 10টা নোটিফিকেশন আইসে রয়েছে, আরে অমুক লাইক অমুক পোস্ট দিয়ে আসছি এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে, দেখি কে কি বললো। একটা করতে গিয়ে আরো 10টা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয় এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরো ওলামায়ে কেরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয় আখেরাতে এই মোবাইলের দায়ভার বহন করা তার চেয়েতে অনেক কঠিন হতে পারে। অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন। আমি আমার পরিবারের একটা আমার নিজের পরিবারের প্র্যাকটিস করে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি, সেটা হলো আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা, অর্থাৎ খেলাধুলা করা, বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা, হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় এক্সারসাইজ এবং ব্যায়ামের উদ্দেশ্যে সেগুলো করা। এগুলো করলে মানুষ যে বিনোদন পায় সেই বিনোদন যে একবার পেয়ে যাবে সে কখনো সিরিয়ালের বিনোদন আর মোবাইলের বিনোদন খুঁজতে যাবে না, এটা বাস্তবতা। যে কয়জন বাবা আছে যে তার সন্তানদেরকে সাথে নিয়ে একটু খেলাধুলা করেন, একটু ব্যাডমিন্টন খেলেন শরিয়া সিদ্ধ উপায়ে হারাম কিছু না করে, কয়জন স্বামী আছেন যে তার স্ত্রীকে একান্তে প্রচুর সময় দেন, আপনি নিজে থাকবেন ব্যবসা বাণিজ্য নিয়ে
নানান ধান্দা নিয়ে আর স্ত্রীকে বলবেন তুমি বসে শুধু তসবিহ পড়ো, এটা তো হয় না। হ্যাঁ, অনেক স্বামী সময় দেওয়ার পরও অনেক অনেক স্ত্রী এই সিরিয়ালে আসক্ত আছে, তাদেরকে বাঁচাবার জন্য বাস্তবমুখী জীবনে আমাদেরকে আসতে হবে। ঘরে ঢুকছেন আর কোনো মোবাইলের ব্যস্ততা নাই, একান্তে পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে, ছেলে মেয়েকে সময় দিবেন, সবাইকে নিয়ে বসবেন, মোবাইলের গলা আগে থেকে চিপে বন্ধ করে টিপে তারপরে বাসায় ঢুকবেন। আলহামদুলিল্লাহ এই আমলটা করার চেষ্টা করছি দীর্ঘদিন থেকে, সুফল আমি পাচ্ছি। সেই সাথে পারলে আশেপাশে কোথাও কোনো কাজ কাম করেন, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করেন, রাত 10টার ভিতরে ঘুম জরুরি, ভোরে কোনো ঘুম নাই, সকালে কোনো ঘুম নাই, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো এই জন্য মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে বাঁচাতে চান, তাকে সাইকেল কিনে দেন, সাইকেল চালানোর জায়গা দিয়ে দেন, পারলে নিজে একটা বড় সাইকেল কিনেন, তার সাথে পাশাপাশি চালান দিনে আধা ঘন্টা, বাপ বেটা দুজন সাইকেলিং করেন, এক ঘন্টা আধা ঘন্টা জগিং করেন এবং সবাইকে সাথে নিয়ে করেন। আমি নিজে বেশ কিছুদিন এটা করে দেখেছি, বাচ্চাদের অন্য সমস্ত আসক্তিগুলো কমে আসে। ভাইরা আমার, এগুলোর জন্য লম্বা সময় কাউন্সিলিং দরকার এবং ভালো পরিবেশ দরকার, যারা তাদের জীবনকে এরকম নষ্ট করে না, জীবনের মূল্য বুঝে। সে সমস্ত মহিলাদের সামনে আপনার সাথে আপনার স্ত্রীকে মেশান, সে সমস্ত ছেলেদের সাথে আপনার ছেলেকে মেশান। আপনার ছেলে যেসব ফ্যামিলি বাচ্চাদের সাথে মিশে, ওরাও মোবাইল এক একটা আধা হাত নিয়ে নিয়ে বসে এবং টিপাটিপি করে। বাচ্চাদেরকে তাদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য আমাদের নানামুখী পরিকল্পনা নিতে হবে। অনেক বাবা আছেন বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন। আমি প্রায় সময় বলি আমার 17 বছর বয়সের ছেলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মোবাইল ফোন তার কাছে নাই, কোনো সিম নাই, মোবাইল ফোন নাই, পড়তে যায়, ক্লাস করতে যায়, কোচিংয়ে যায়, যায়, বিপদ হলে হবে, বিপদ হলে মোবাইল থাকলেও হতে পারে, কিন্তু মোবাইল দিয়ে তার জীবনটাকে ধ্বংস করা, তার হাতে বিষ তুলে দেওয়া, এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় আসবে যখন ম্যাচুরিটি আসবে, যখন সে ভালো মন্দ বুঝবে, সময়ের মূল্য বুঝবে, তখন তাকে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, এটার জন্য সবকিছুর আগে নিজেরা ঠিক হতে হবে যে আমরা নিজেরা মোবাইলে অপচয় করবো না, সময় অপচয় করবো না। বাপ বসে সারাক্ষণ মোবাইল পড়বে, টিপবেন, আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো, হবে না। ছেলে মনে করবে জগতের সকল সুখ বোধহয় মোবাইলেই আছে, নাহলে বাপ নিজে কেন টিপে। এই জন্য আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে। পারলে আশেপাশে কোনো একটা ক্ষেত খামার করেন, যত পয়সা আলা হন সেখানে কিছু কাজ করেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো, সেখানে কোপানো, বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো। সবসময় পাই না, কিন্তু যখনই সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ। অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন, পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান, এবং সর্বসাকল্যে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান। কিছুদিন একটু ডিসিশন নিয়ে, যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না, তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান, এবং কিছুদিন বাটন ফোনে চলে যান, বন্ধুদের মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, 2 মাস 4 মাস একটু অপারেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে সে সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে জীবনের মূল্য বোঝার তৌফিক দান করুন। মিন হুসনি ইসলামিল মার ইতারকুহু মা লা ইয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। সফল এবং সার্থক ঈমানদার জান্নাতুল ফেরদাউসের যারা অধিকারী হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড় বদভ্যাসগুলোর একটি। মনে রাখবেন পৃথিবীর কোনো সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপে টিপি করে না। আপনি আপনার দেশে সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল কোনো ব্যক্তি, ভালো কোনো ছাত্র, যেই কোনো সেক্টরে ভালো কেউ করেছে, আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে 2 মিনিট পর পর মোবাইল টিপে, ঘুম ভাঙলেও সে মোবাইল হাতায়, বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া তার কিছুই চলে না, হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে। এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করা পরের কথা, যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত সে তো রীতিমতো অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।